মুসলমান বয়স 18 হোক 20 হোক 22 হোক 19 হোক আপনি মনে করলেন সারা দুনিয়াটা আপনার চোখে রঙিন কিন্তু না দুনিয়ার জিন্দেগিতে মানুষের আশার সিরিয়াল আছে মাগার যাওয়ার কোনো সিরিয়াল নাই আল্লাহ পাক সব জিনিস পয়গম্বরকে জানাইলেও কয়েকটা জিনিস জানেন নাই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত বান্দা কোন জায়গায় মারা যাবে কে কিভাবে মারা যাবে আল্লাহ পাক বলেন এই সমস্ত জ্ঞান আমি আল্লাহ পয়গম্বরকেও দেই নাই একটা বান্দা কোথায় মারা যাবে কোন জায়গায় মারা যাবে কত বছর বয়সে মারা যাবে কিভাবে মারা যাবে কেউ না জানলেও একমাত্র জানেন আমার আল্লাহ সমাজের ভিতরে কত বান্দারা দুনিয়ার জমিনে সন্তান মারা গেল বাবা বেঁচে আছে এমন মানুষ গেছে দুনিয়ার জমিন থেকে বাবার বয়স 80 বছর 90 বছর পর্যন্ত বিছানায় কাতরায় কিন্তু সন্তানের বয়স মাত্র 18 বছর 10 বছর 15 বছর এই সন্তানের লাশটা বাবার হাতের ভিতরে নেওয়া লাগে এর চাইতে দুর্ভাগ্য বাবার জন্য আর কিছু হতে পারে না এই সংবাদটা অবশ্যই বান্দাকে এই মেসেজটাই দেয় বান্দারা দুনিয়ার জমিনে তোমার বাবার সিরিয়াল ছিল দাদার সিরিয়াল ছিল কিন্তু আমি আল্লাহ তোমার হায়াতটা কখন নেব এটা আমি আল্লাহ কাউকে জানাই নাই অর্থাৎ এই জন্য যুবক বৃদ্ধ বাচ্চা শিশু মুরব্বি যারাই আছেন একটা কথা খুব ভালো করে শুনবেন আপনি যদি মনে করেন না না ভালো হব 30 বছর হওয়ার পর আমল করব 40 বছর হওয়ার পর নামাজ পড়ব 50 বছর হওয়ার পর যা ইবাদত আছে সব বুড়া অবস্থায় করব কিন্তু মনে রাখেন এখান থেকে ঢাকা পর্যন্ত আমি সাইয়েদ আহমদ যেতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই প্রত্যেকটা মুহূর্ত মৃত্যু আমাদের পিছনে ছুটে মানুষ মনে করে বয়স মনে হয় পারে না না কোন বান্দার বয়স বাড়ে না বয়স কমে হায়াত যত সামনের দিকে আগাইলেন আপনি যত সামনের দিকে হাঁটলেন আপনার পিছনের রাস্তা তত কমে গেল সামনে মানে অর্থাৎ এখানে আপনি জন্মগ্রহণ করলেন ওই যে শেষ ঠিকানাটা ওই যে শেষ লাইটে আপনার মৃত্যু আপনি যত সামনে আগাইলেন তার মানে মরণের দিকে আগাইলেন এ মুসলমান কেউ যদি মরণের দিকে আগায় আর মরণ সম্পর্কে বেখবর থাকে ওর মতো কপাল পোড়া এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না এই কারণে রাসূল বলেন ছোট্ট জিন্দেগিতে যুবক ভাইয়েরা আপনার বয়স এখন কম তার কারণে মনে হয় দুনিয়া রং যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুবকরা গুনাহ করে কেন শয়তান তাদের চোখের সামনে গুনাহটাকে সজ্জিত করে দেয় আল্লাহ পাক বলেন ফালাউলা ইদজা আহুম বাসুনা তাদরউ ওয়ালাকিন কসাত কুলুবুহুম ওয়া সাইয়্যারা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন বান্দা যখন গুনাহ করে শয়তান গুনাহটাকে সজ্জিত করে দেয় বান্দা যখন গুনাহ করে শয়তান গুনাহটাকে আরামের আয়েশের ঠিকানা বানায় দেয় একটা যুবক গুনাহ করে যুবক লুডু খেলে যুবক দাবা খেলে যুবক খেলা দেখে শয়তান বলে দেখ হায়াত তো অনেক পাবি মাফ করার টাইম তো অনেক পাবি তোর আল্লাহ তোরে মাফ করে দিবে আল্লাহর কসম আল্লাহ পাক বলেন যেই বান্দা তওবা করে আবার গুনাহ করে তওবা করে আবার গুনাহ করে আল্লাহ পাক বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত খবরদার খবরদার যেই বান্দারা গুনাহ করে তওবা করে গুনাহ করে তওবা করে এমন না লায়েক না খানদার তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয় শয়তান নেক সূরাতে আপনাকে আমাকে ধোঁকা দেয় খবরদার তুই মাফ চাই নিবি গুনাহ করতে থাক এটা শয়তান নেক সূরাতে ধোঁকা দেয় গুনাহ করতে থাক মালিক তো একজন আছেই ক্ষমা করে দিবে কিন্তু আল্লাহ বলে না না শয়তানের ওয়াসওয়াসায় পা দিও না কারণ যদিও শয়তানকে সাময়িক বন্ধু মনে হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন সারা দুনিয়ার জমিনে একমাত্র মানুষের সবচাইতে বড় শত্রু কে জোরে বলেন না কে